ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি যশোর বোর্ডের গণিত ক্লাস দশম শ্রেণী প্রাক নির্বাচনী পরীক্ষা 24। ক সেট, সেট হয়েছে দুইটা, ক আর খ। তো ক সেটের দুইটা ক্লাস আপলোড করেছি, আজকে আর একটা করতেছি। আর এই অঙ্কটা করা হয়েছে, কিন্তু এটা প্লাস দিয়ে ভুলে করা হয়েছিল, আসলে মাইনাস দিয়ে কীভাবে হবে, তো আমি সেই জন্য ক্লাসটা আবার সুন্দরভাবে নিচ্ছি, তোমরা সম্পূর্ণ দেখলে ক্লিয়ার হয়ে যাবা। তো দেখো, এখানে বলতেছে ক নম্বর, এই যে রাশি উদ্দীপক দেওয়া আছে, কিন্তু উদ্দীপকে পরে যাচ্ছি, ক নম্বরে বলেছে একটা রাশি দেওয়া, রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবা যে আমাদের প্রত্যেকটা অঙ্কে প্রায় বোর্ড পরীক্ষাতেই ক নম্বরে কিন্তু উৎপাদকে বিশ্লেষণে সবচেয়ে বেশি আসে, রেয়ার, হঠাৎ দু একটা অন্য কিছু দেয়। তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণ দেখো, এই রাশিটা আমি এখানে ক নম্বর উঠিয়ে নিচ্ছি, এখানে বলেছে এ মাইনাস এন, অনেকেই পেরেছে অনেকেই পারেনি, মাইনাস এম প্লাস এন মাইনাস টু। আমরা একটা বিষয় লক্ষ্য করব যে এটা উৎপাদক বিশ্লেষণ করার সময় আমরা অনেক কিছু দেখি, যে সূত্র হয় কিনা, কমন যায় কিনা, ঠিক আছে, এই সব দেখার পরেও এখানে আমরা দেখতেছি এইটার এটা প্রায় একই, এখানে মাইনাস এখানে প্লাস, এই জায়গায় যদি মাইনাস হতো তাহলে এক্স ধরে আমরা উৎপাদকে বিশ্লেষণটা খুব সহজেই করতে পারতাম। তখন আমরা কি করব যে এখানে দেখো এ মাইনাস এন হোল স্কোয়ার মাইনাস এটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, এ মাইনাস এন হয়ে গেল মাইনাস টু। তাহলে দেখো এখন এই দুইটা একই হয়ে গেল, তাই এই এটার এটা যাতে একই রকম, একে এক্স ধরে করলাম, অর্থাৎ এক্সের উপরে স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে এক্স মাইনাস টু। তো এখানে আমরা ওটা লিখে দিই যে এ মাইনাস এন সমান এক্স ধরে, এক্স ধরে। তাহলে এর উৎপাদকে বিশ্লেষণ তোমরা নিশ্চয়ই জানো, এটুকুর উৎপাদকে বিশ্লেষণ হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু, অর্থাৎ তোমরা দেখো এক্স কমন গেলে এক্স মাইনাস টু প্লাস ওয়ান কমন গেলে এক্স মাইনাস টু। তাহলে লক্ষ্য করো যে এখানে আমাদের কি চলে আসলো, এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু। এখন আমরা কি করবো পরের লাইনে, এই যে এক্স এম মাইনাস এন সমান এক্স ধরেছি, এক্সের জায়গায় আমরা আবার এম মাইনাস এন দিয়ে দিলাম, এই প্লাস ওয়ান। আবার এখানেও দেখো এম মাইনাস এন মাইনাস টু, এই হচ্ছে অ্যান্সার। এখন আমরা এখানে কি এই কথাটা লিখতে পারি, মান বসিয়ে, পাশে লেখা উচিত মান বসিয়ে। এই ছিল ক নম্বর, এই ছিল ক নম্বর। তো এখন দেখো খ নম্বরটা, খ নম্বরটার বিষয় হচ্ছে যে এখানে খ নম্বরটা একটু ইম্পর্টেন্ট বেশি, এই জন্য বলছি যে এখানে দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়ান আপন এক্স কিউবের মান নির্ণয় করো। এই মান যখন আমরা নির্ণয় করতে যাব, তখন এই যে উদ্দীপক আসছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার সমান 15/4, এখান থেকে আমার একটা মান এক্স মাইনাস ওয়ান আপন এক্সের মান দরকার, কিন্তু এখান থেকে স্বাভাবিকভাবে সেটা আমরা যখন পারবো না, তখন আমরা শুধু এক্সের মানটা আগে বের করে নেব। যেহেতু আমরা এক্স মাইনাস ওয়ান আপন এক্স এখানে পারছি না, এটা যদি প্লাস থাকতো, আগে একটা ইম্পর্টেন্ট অঙ্ক এসএসসির জন্য আমি আপলোড করেছি, এখানে প্লাস দিয়ে করা, প্লাস থাকলে কিন্তু সেটা সম্ভব ছিল মাইনাসে, তাই আমরা এক্স মাইনাস ওয়ান আপন এক্স পাবো না, শুধু এক্সের মান আমরা হচ্ছে বসিয়ে অঙ্ক করব। তাহলে দেখো খ নম্বর দেওয়া আছে,
এই কথাটা আমরা লিখে নেব, কারণ এটা আসলে দেওয়ায় আছে। দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 15/4। আচ্ছা, বা আমরা মান যেহেতু বের করব, তাই এটাকে একে লসাগু করে নেব। তাহলে এটা লসাগু করলে লসাগু এক্স স্কোয়ার, আর এটা এটা যদি গুণ হয় তোমরা জানো, তাহলে হয়ে যাচ্ছে এক্স 4-1 সমান সমান 15/4। বা এখন লক্ষ্য করো যে এখানে কি হয়েছে, আমাদের আড়াআড়ি গুণ করব, অর্থাৎ এক্স 4x^4, এই যে আড়াআড়ি গুণ করলাম মাইনাস 4, আর এক গুণ করলে 4×4। আচ্ছা, সমান এই যে 15 আর এক্স স্কোয়ার গুণ হলো, অর্থাৎ 15x^2। তাহলে যেহেতু আমরা এক্স এর মান আনবো, এই ধরনের কিন্তু বহু অঙ্ক তোমরা করো, এই যে 4 ঘাত অনুযায়ী সাজিয়ে নি 4x^4, আর এই 15x^2 সমান সমান আর এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ এটা প্লাস ছিল মাইনাস 15x^2। আচ্ছা, এরপরে দেখো এই মাইনাস 4 সমান 0, তো আমরা এখন একে মিডিল টার্ম করব। কি করব? মিডিল টার্ম, অর্থাৎ এই মিডিল টার্ম করতে হয়, আমরা জানি এই দুইটা সহগ গুণ করে কত হয়, 4×4 সমান 16, 16কে ভাগ করে 16 আর এক গুণ করলে 16ই হবে, আর 16 আর এক বিয়োগ করলে 15 হবে। এইভাবে আমরা মিডিল টার্মটা করে ফেলব। তাহলে দেখো এখানে 4x^4-16x^2+x^2, অর্থাৎ এখানে 1 আর 16 গুণ করলে আমার এ 4×4 16ই হচ্ছে, আর এই দুইটা দেখো যোগ করলে -15 হচ্ছে, -4 = 0। তাহলে তোমরা দেখো এখানে আমরা কমন নেব জোড়ায় জোড়ায়, 4x^2 কমন যায়, অর্থাৎ এখানে তাহলে থাকে কি x^2 মাইনাস এখানে 4। আচ্ছা, প্লাস এখানে দেখো যেহেতু এটা এটা মিলে যাচ্ছে, আমরা 1 কমন নিব, তাহলে থাকতেছে x^2 মাইনাস 4 সমান 0। তাহলে দেখো আমরা কি করব, এখন এই যে 4x^2+1 এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি x^2-4 = 0। তাহলে দেখো যে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখব এখন এটার পাশেও 0, এটার পাশেও 0, অর্থাৎ 4x^2+1 = 0, আর এখানে অথবা x^2-4 = 0। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখন দেখো 4x^2-1, এই 1 সমান সমানের ওই পাশে চলে গেল। আচ্ছা, বা এখানে কি x^2 = 4, এই 4 0 সঙ্গে ডান পাশে গিয়ে যোগ হলো, তাই এটা কি +4 হয়ে গেল। এখন দেখো এখানে আমরা শুধু x^2 বের করব, x^2-1/4, আর এখানে বা x = এখানে স্কোয়ার তো পেয়েছি, x এর মান নিব, তাই আমরা √4 দিয়ে দিলাম। তাহলে এখানে কি x = √-1/4, আসলে এটা কি গ্রহণযোগ্য হয় না, এখানে মাইনাস রুটের ভিতরে এমন থাকলে গ্রহণযোগ্য নয়, এখানেই লিখে দিলাম। আর এখানে দেখো অতএব x = √-এর মান এভাবে দেওয়া যায়, প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, প্লাস মাইনাস দিয়ে এটা 2,
তো আমরা এক্স এর একটা মান পেয়েছি, এই মানটা এখন এখানে বসাই দেব, ঠিক আছে? তাহলে দেখো যে আমরা এখানে লিখতে পারি যে অতএব এক্স কিউব প্লাস এই মাইনাস ওয়ান আপন এক্স কিউব সমান এক্স এর মান কত, টু, টু কিউব মাইনাস ওয়ান আপন টু কিউব, অর্থাৎ দেখো এইট মানে তিনবার গুণ করলে মাইনাস ওয়ান বাই এইট, অর্থাৎ এখানে দেখো লসাগু আট অর্থাৎ সিক্সটি ফোর মাইনাস ওয়ান সমান সিক্সটি ফাইভ বাই এইট, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা গ নম্বরে যাব, গ নম্বরটা এখান থেকেই মনে করি এই পাশ থেকে আসতেছে, এখান থেকেই শুরু করি। গ নম্বরটা আমাদের উদ্দীপক বুঝতে হবে মেনলি, ঠিক আছে? এখানে বলেছে যে দেখাও যে এ পাওয়ার ফোর প্লাস বি পাওয়ার ফোর সমান একশো চুরানব্বই, তো আমাদের গ নম্বরের উদ্দীপক আসবে এখান থেকে, এই এখান থেকে গ নম্বর এই দুইটা এ বির সাথে সম্পৃক্ত। আচ্ছা দেখো এখানে যদি আমরা এ আর বির মান পাই, এখানে এ আর বির, আচ্ছা এখানে হচ্ছে হ্যাঁ আঠাশটা তেষট্টি বাই এইট, আচ্ছা এ এবং বি, এ এবং বির মান বের করবো, অর্থাৎ আমাদের যেটা দেওয়া আছে দেখো এটা হচ্ছে এর মান এ পাওয়ার ফোর এ স্কোয়ার সমান সেভেন মাইনাস ফোর রুট থ্রি, এখান থেকে এর মান বের করব আর এ বি ধরে পরে বির মান বের করব। তাহলে তোমরা দেখো যে এখানে আমরা কি করছি, আমরা এই অঙ্ক কিন্তু অনেক করি, বা এ স্কোয়ার সমান একেও সূত্র বানাবো, এই সেভেনকে দুই ভাগে ভাগ করব, ফোর মাইনাস ফোর রুট থ্রি প্লাস থ্রি, এই চার আর তিনে সাত হয়ে গেল, আচ্ছা বা এ স্কোয়ার সমান এখন আমরা এটাকেও এ প্লাস অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার বানিয়ে নেব, যার কারণে একে এ বানাবো, দুয়ে দুয়ের উপর স্কোয়ার দিলে চার হয় এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এও টু, টু এ আর বি হবে রুট থ্রি প্লাস এই যে রুট থ্রি মানে বি স্কোয়ার, দেখো এটা এটা কাটলে তিনই হয়ে যায়, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ কী হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, আচ্ছা এটা এ স্কোয়ার সমান এইটুক সমান কিন্তু সূত্র এসে যাচ্ছে, এ এইটাকে ধরেছি আর বি এ রুট থ্রিকে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা এটা কেটে দিলাম, তাহলে কি থাকে দেখো এ সমান টু মাইনাস রুট থ্রি, এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমি বলেছি যে আমাদের মান দরকার এ এবং বি এর, তাই এখন বির মানটা আমরা দেখো কিভাবে বের করি, যেহেতু এখানে এর মান পেয়েছি এখানে এ বির মান দেওয়া আছে, তাই এখানে আমরা লিখব যেহেতু অথবা দেওয়া আছে বি সমান ওয়ান, অতএব ও এ বি সমান ওয়ান, অতএব বি সমান হচ্ছে দেখো তোমরাই চিন্তা করো, আমরা আমি যদি এখান থেকে এ বি সমান ওয়ান হয় আর বি যদি রাখি তাহলে এই এটার নিচে যাবে ওয়ান বাই এ, আর এর মানই হচ্ছে টু মাইনাস রুট থ্রি, টু মাইনাস রুট থ্রি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, এই আমরা যা করি সমান সমান সব সময় একে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানানোর জন্য এখানে টু মাইনাস রুট থ্রি থাকলে আবার কি টু প্লাস রুট থ্রি আমরা নিয়ে নিই, আর এখানে নেওয়ার কারণে উপরেও আমরা
টু প্লাস রুট থ্রি নিব। এমন যখনই রাশি আসবে তোমরা এখানে মাইনাস পেয়েছি তাই এখানে প্লাস নিলাম, এখানে যদি প্লাস থাকতো এখানে মাইনাস নিয়ে এখানেও সেই মাইনাস দিয়ে দিতাম, এটা হচ্ছে মেন কথা, এটাই তোমরা বুঝলে চলবে। তাহলে এর পরের লাইন এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে টু কে এ ধরবো আর থ্রি কে বি ধরবো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা তার উপরে কি আছে তার পরের লাইন এটা দেখো যে এখান থেকে আমরা কি পাচ্ছি, উপরে টু প্লাস রুট থ্রি আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস রুট থ্রি হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখানে দেখো টু প্লাস রুট থ্রি আর নিচে এটা যদি স্কোয়ার করি ফোর মাইনাস এই স্কোয়ার আর রুটকে আমরা যদি বাদ দিয়ে দিই থ্রি, অর্থাৎ দেখো টু প্লাস রুট থ্রি বাই ওয়ান, আর ওয়ানকে এইটা দিয়ে এইটাকে ওয়ান দিয়ে ভাগ করলে শুধু টু প্লাস রুট থ্রি হয়, মানে যতকেই ওয়ান দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটাই হয়। তাহলে একে ওয়ান দিয়ে ভাগ করেছি এটাই হয়েছে। তো এখন আমরা দেখতেছি এ আর বির মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম, এই মানটা কার, এই বি এর মান। তো আমরা এখন ওই সূত্র দেখি কি বলে, যে এখন দেখো যে অতএব এ পাওয়ার ফোর প্লাস বি পাওয়ার ফোর সমান, আমরা সূত্র একে স্কোয়ার করে নেব, এ স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্কোয়ার, অর্থাৎ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এখন এ স্কোয়ারই হচ্ছে এ ধরেছি, কারণ স্কোয়ারের উপর স্কোয়ার আসছে, তাহলে এ এ প্লাস বি স্কোয়ারকে স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এখানে কি দেখো যে আমরা দেখতেছি আবার এই মাঝে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আবারও সূত্র হবে, তাহলে এইটুকু সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখন বোঝো এই যে ওই এই হোল স্কোয়ার বাদ দিয়ে এই ভিতরের এইটুকুর সূত্র কিন্তু এইটুকু, তাই এটা ব্র্যাকেটে দিয়ে এই স্কোয়ারটা এখানে বসাবো আর এখানে মাইনাস আমরা এ বির মান আছে তাই এইভাবে স্কোয়ার দিয়ে দেব, কারণ এ বির মান আসছে তাহলে এখানে মান একটা বসাইতে পারবো আমরা এভাবে নিয়ে। আচ্ছা এটার সমান এ প্লাস বি সমান কত, এখন দেখো আমরা এ প্লাস বি সমান কত পেয়েছি, ও একটা মান বের করা হয়নি সেটা আমি বের করে নিচ্ছি এই জায়গায়, তোমাদের এই মানটুকু বের এই অঙ্কর আগে এটুকু বের হওয়ার পরে যে কাজ করতে হবে, এখানে যেহেতু আমাদের এ প্লাস বির মান দরকার সেটা এখানে আছে ওইভাবে বসাইলে হবে, কিন্তু তোমরা যদি আলাদা বসিয়ে নাও ঠিক আছে সেটা আরও ভালো হবে। আমরা এর মান দেখো এর মান কিন্তু আমরা বের করেছি কত, এর মান হচ্ছে আমরা এখানে লিখে নিই দাঁড়াও, এ প্লাস বি সমান এর মান হচ্ছে টু মাইনাস রুট থ্রি, আচ্ছা প্লাস বির মান হচ্ছে টু প্লাস রুট থ্রি, এর মান কিন্তু এখানে মুছে দিয়েছে, এখানে আমি বের করেছিলাম যে টু মাইনাস রুট থ্রি আর বির মান কত বের হলো টু প্লাস রুট থ্রি অর্থাৎ এ প্লাস বি। তাহলে দেখো এখানে এইভাবে যদি মান বসাই দেয় কেউ সে একই অ্যান্সার আসবে কিন্তু, ঠিক আছে তাহলে এখানে দেখো টু মাইনাস রুট থ্রি প্লাস টু প্লাস রুট থ্রি, তাহলে প্লাস রুট থ্রি আর মাইনাস রুট থ্রি কি কেটে যায় টু টু ফোর। তো এখন এখানে দেখো আমরা ফোর স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বির মান উদ্দীপকে দেওয়া আছে ওয়ান, এ বির মান ওয়ান, তার উপরে এই যে স্কোয়ার আর মাইনাস টু ইন্টু এ বির মান যেহেতু ওয়ান হয় আমরা ওয়ান স্কোয়ার দিলে ওই ওয়ানই আসবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে চার চার গুণ করলে
16 মাইনাস 2 কে 2, তার উপরে স্কয়ার মাইনাস 2, আর এখানে দেখো যে 14 স্কয়ার মাইনাস 2, তাহলে 14 14 196 মাইনাস 2 সমান 194 আমরা প্রুফ লিখে দেব। দেখো ওখানে প্রমাণ করতে বলেছে যে এ পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 4 সমান 194 উদ্দীপকে তাই আছে, এটা লিখি দিই, আমার 194 বের হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।